সম্প্রতি গাড়ি কিনেছিলেন কাঁচাবাদাম খ্যাত ভুবন বাদ্যকার। সেই গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দুর্ঘটনা নিয়ে গান বাঁধলেন তিনি। সেই গানই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফের গান বেঁধেছেন কাঁচাবাদাম খ্যাত ভুবন বাদ্যকার। সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় জখম হয়েছিলেন ভুবনবাবু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গাড়ি দুর্ঘটনা নিয়েই গান বেঁধেছেন তিনি। আসুন শুনব ভুবন বাদ্যকারের নতুন সেই গান। আমার নতুন গাড়ি ড্রাইভারি আমি সব যে করি, দিয়ালে আমি দাদা ধাক্কা মারি ধাক্কা মারি, বাঁচিয়েছেন আমার গৌর হরি গৌর হরি আমার গৌর হরি। আমার নতুন গাড়ি ড্রাইভার হবার শখ যে করি, দিয়ালে আমি দাদা ধাক্কা মারি ধাক্কা মারি দাদা ধাক্কা মারি, রেখেছে আমার গৌর হরি। কাঁচাবাদাম গান গে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকার। জানা গেছে সম্প্রতি একটি গাড়ি কিনেছিলেন ভুবনবাবু। গত সোমবার বাড়ির সামনে সেই গাড়ি চালানো শেখার সময় ঘটে দুর্ঘটনা। গাড়ি নিয়ে বাড়ির পাশের একটি পাঁচিলে ধাক্কা মারেন। ঘটনায় আঘাত পান ভুবনবাবু। আঘাত লাগে তার বুকে ও মাথায়। পরিবারের তরফ থেকে তড়িঘড়ি ভুবনবাবুকে নিয়ে যাওয়া হয় বীরভূমের শিউড়ি সদর হাসপাতালে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গান বেঁধেছেন ভুবন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার এই গান। জানা গেছে নতুন একটি গান গাইবার জন্য ভুবন বাদ্যকারের সাথে চুক্তি হয়েছে। সেখানে এসেই এই গান গেয়ে শোনান তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে নতুন করে আর গাড়ি চালাবেন কিনা সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।